নমস্কার সৃষ্টি টিভির সকল দর্শক বন্ধুদের জানাই সান্ধ্য শুভেচ্ছা। দেখতে দেখতে 2022 চলে যাচ্ছে, 2022 তো চলে যাচ্ছে, কিন্তু আপনারা কেমন আছেন? 2022ও চলে গেল, নিজেদের সুস্থতার ব্যাপারে কি আপনারা কনসিয়াস হয়েছেন? 2023-এর রেজলিউশন কি হবে? নিজেকে সুস্থ করা আমার মনে হয় সব থেকে সহজ রেজলিউশন হওয়া উচিত, তার কারণ নিজেকে যদি আমরা সুস্থ রাখতে পারি তবেই আমরা অনেক 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 ভালো কাজ করতে পারি। তো এই অনেক অনেক ভালো কাজ যাদের করতে ইচ্ছে করছে, সংসারের জন্য হোক, সম্মানে ছেলে মেয়েদের জন্য হোক, সমাজের জন্য হোক, বিভিন্ন রকমের কাজ যাদের রয়েছে, যাদের মনে হচ্ছে ধুর বাবা আমার এখন এত ডাক্তার দেখানোর সময় নেই, এখন সামনে বাচ্চাগুলোর পরীক্ষা, ও আমার হবে এখন, তাদের জন্য বলবো নিজে যদি আপনি ভালো থাকেন তবেই কিন্তু তাদের জীবনের সব পরীক্ষায় আপনি পাশে থাকতে পারবেন। মাত্র দুদিন, দুটো মাত্র দিন যদি আপনি আমাদেরকে দেন নিজের জন্য, তাহলে দুদিনে ওয়ার্কশপে রেইকি চিকিৎসা শেখা যায়। হ্যাঁ, রেইকি চিকিৎসার কথা অনুষ্ঠান এটা, এবং আমি যজ্ঞসেনী মিত্র প্রত্যেক দিন মানে প্রত্যেক রবিবার সন্ধ্যে 7টায় যেমন উপস্থিত থাকি আজকেও তেমনই রয়েছি। লাইভ ফোন ইন প্রোগ্রাম, আপনাদের ফোন এগিয়ে নিয়ে যাবে আমাদের অনুষ্ঠানকে, কাজেই যত পারেন আমাদের যে হেল্পলাইন নম্বরগুলো যাচ্ছে তাতে ফোন করতে থাকুন। অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এখন কেউ মোবাইল নম্বরগুলোতে ফোন করবেন না, তার কারণ মোবাইল নম্বরগুলোতে যদি ফোন করেন তাহলে এখন আমার পক্ষে ফোনটা ধর রিসিভ করা পসিবল হবে না। সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এখন আপনারা ফোন করবেন, ল্যান্ডলাইন নম্বর যেটা যাচ্ছে আমি এখানে সরাসরি আপনাদের সাথে কথা বলবো। হতে পারে আপনাদের কোনো সমস্যা, যে সমস্যাটা সারতে কীরকম সময় লাগতে পারে, রোগটা সারবে কি না, বা পরিবারে এমন কোনো প্রবলেম রয়েছে, বাচ্চারা পড়তে বসে না, পড়া যতটা যে অনুযায়ী পড়ে ততটা ফিডব্যাক পাচ্ছে না, ততটা নাম্বার আসছে না, কিভাবে কি করা যায়, রিলেশনের ক্ষেত্রে হয়তো অনেক রকমের সমস্যা হচ্ছে, বিভিন্ন ধরনের রিলেশন নিয়ে রেকি করা যায়। এটা যদিও ফার্স্ট ডিগ্রি রেকিতে আমরা শেখাই নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখার উপায়, যে কোনো ধরনের শারীরিক মানসিক সমস্যা কী করে ওভারকাম করা যায়, কী করে সেই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়, সেইটা আমরা শুধুমাত্র শেখাই রেকি ফার্স্ট ডিগ্রিতে দুদিনের ওয়ার্কশপে। দুদিনে যা শিখলেন যতবার খুশি আমাদের কাছে আসুন, চেক আপ করুন, এবং অবশ্যই বলবো টানা 21 দিন প্র্যাকটিস করে সেকেন্ড ডিগ্রি করুন। রেকি ফার্স্ট ডিগ্রিতে আমরা অনলি 20% অফ টোটাল হিলিং পাওয়ার শেখাতে পারি, মাত্র 20% শিখে আপনি এমন কোনো রোগ নেই যেটাতে উপকার পাবেন না, তথাপি দেখুন 20 পয়সা আপনি জমা করতে করতে অনেক মানে গিয়ে আপনার 5 দিন জমলে একটা 1 টাকা হবে, ওয়্যারাজ আপনি যখন রেকি সেকেন্ড ডিগ্রি শিখছেন একেবারে 100% পাচ্ছেন, এবং এই একেবারে 100% পাওয়ার আপনি নিজের ক্ষেত্রে ইউজ করতে পাচ্ছেন, অন্যের ক্ষেত্রে ইউজ করতে পাচ্ছেন, অ্যাট এ টাইম নিজেকে হিলিং করতে করতে, নিজেকে চিকিৎসা করতে করতে, নিজের বডিতে প্র্যাকটিস করতে করতে আপনি অন্য কারোকে চিকিৎসাটা করতে পারছেন, ট্রিটমেন্টটা করতে পারছেন ডিস্টেন্স রেকির মাধ্যমে। এটা রেকি সেকেন্ড ডিগ্রিতে প্রোগ্রামিং রেকি শেখানো হয়, যেখানে বাচ্চারা যাতে পড়তে বসে তার প্রোগ্রামিং করা যেতে পারে, পরীক্ষা যাতে ভালো দিতে পারে, যতটা পড়েছে সেই অনুযায়ী যাতে উপযুক্ত পরীক্ষা দিতে পারে তার জন্য প্রোগ্রামিং রেকি করা যেতে পারে, এত % মার্কস যাতে পায় তার জন্য প্রোগ্রামিং রেকি করা যেতে পারে। প্রোগ্রামিং রেকি করা যেতে পারে আপনার অফিসিয়াল কারণের জন্য, যাতে কোনো কারো হয়তো কাস্টমার বেস যদি তার জব বা মানে তার বিজনেস হয়ে থাকে, যাতে অনেক কাস্টমার আসে, ফ্রুটফুল কাস্টমার আসে তার জন্য করতে পারেন, বা যারা যাদের জবেতে কোনো টার্গেট ফুলফিলমেন্টের ব্যাপার আছে টার্গেটটা যাতে ফুলফিল করতে পারেন তার জন্য করতে পারেন। কাজে এই দুদিনের ওয়ার্কশপে আপনি ফার্স্ট ডিগ্রি শিখবেন, শিখে নিজেকে এবং নিজের পরিবারের লোকেদের শারীরিক মানসিকভাবে সুস্থ রাখতে পারবেন। আফটার 21 ডেজ আপনি রেকি সেকেন্ড ডিগ্রি শিখবেন, রেকি সেকেন্ড ডিগ্রিতে নিজেকে এবং নিজের পরিবারকে ছাড়াও পরিবারের বাইরেও কারোকে ট্রিটমেন্ট করা যাবে, এবং ডিস্টেন্স রেকি, প্রোগ্রামিং রেকি, রিলেশন রেকি, উইশ ফুলফিলমেন্টের জন্য উইশ বক্স,
এগুলো সমস্ত কিছু করা যায় রেকি সেকেন্ড ডিগ্রি করলে। এই যে ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি মোটামুটি যে কেউ করতে পারেন। ফার্স্ট ডিগ্রি 3-3.5 বছরের বাচ্চা থেকে শুরু করে 90-95 বছরের দিদাদের পর্যন্ত শেখানো হয়। সেকেন্ড ডিগ্রি 18-র পরে শেখানোর কথা, আমি 16 থেকে শেখাচ্ছি, কারণ আমি এক্সপেরিমেন্ট করে 12-তেও দিয়ে দেখেছি সেকেন্ড ডিগ্রি ভালো মতন রেজাল্ট পাওয়া যাচ্ছে। বা যেটা মেনলি সেকেন্ড ডিগ্রিতে হচ্ছে, তার সেকেন্ড ডিগ্রির মধ্যে মন্ত্রগুপ্তির মতন ব্যাপারটা একটুখানি সিক্রেসি মেনটেন করতে হয়, সেই সিক্রেসিটা 12 বছরের বাচ্চা যথেষ্ট মেনটেন করতে পারে। কাজেই আমি মোটামুটি 12-14 থেকেই রেকি সেকেন্ড ডিগ্রি দিয়ে থাকি। অবশ্যই সেকেন্ড ডিগ্রি তাদেরই দিই যারা মানে 60-65, 70-75 এটা কোনো ফ্যাক্টর না, তাদের নিতে পারার ক্যাপাসিটিটা দেখে আমি তাদেরকে ইয়েস নো বলি ওদিকে বড় দিকের রেঞ্জটা। তো এই জায়গায় দুদিনের ওয়ার্কশপে সেকেন্ড ডিগ্রি করার পর আপনি নিজেকে এবং নিজের পরিবারকে ছাড়াও ফ্যামিলির বাইরেও কারোকে ট্রিটমেন্ট করতে পারছেন, এটাকে একটা সাইড প্রফেশন হিসাবে আপনি নিতে পারছেন। অবশ্যই সেক্ষেত্রে পেশেন্ট জোগাড় করবেন আপনি। এরপরে রয়েছে আমাদের যখন দেখবো যে আপনি ট্রিটমেন্ট করছেন, আমাদের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করছেন, আপনি মানে আমাদের ডিভোশন ডেডিকেশন অ্যান্ড ডিসিপ্লিনের বাইরে যাচ্ছেন না। আমরা 3D মেনটেন করি, ডিভোশন ডেডিকেশন অ্যান্ড ডিসিপ্লিন, সেটা যদি মেনটেন করে আপনি ট্রিটমেন্ট করছেন দেখতে পাই, জানতে পারি, তারা ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে যখন শিখতে আসছে বা আপনি যখন জানতে চাইছেন যে এরম পেশেন্ট তার কোথায় ট্রিটমেন্ট করব, তখন আমি জানছি কি যে আপনি রেগুলার ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, আপনাকে তখন আমরা রেকি ইন্টেনসিভের অফার দিয়ে থাকি। যে রেকি ইন্টেনসিভ হচ্ছে হিলার কোর্স, যে প্রফেশনাল হিলার হতে গেলে আলাদা আলাদা সমস্যার জন্য আলাদা আলাদা চিকিৎসার পদ্ধতি তখন শেখানো হবে। একটা জেনারেল ট্রিটমেন্ট মেথডে আপনি এতদিন চলছিলেন, এবার আপনাকে সেগ্রিগেট করে দেওয়া হচ্ছে, আলাদা মানসিক সমস্যার আলাদা ট্রিটমেন্ট, শারীরিক পার্টিকুলার পেটের সমস্যার আলাদা ট্রিটমেন্ট, হাঁটুর ব্যথার আলাদা ট্রিটমেন্ট, স্পাইনের সমস্যার আলাদা ট্রিটমেন্ট, ইনফেকশাস, যে কোনো ধরনের ইনফেকশন রিলেটেড সমস্যার আলাদা ট্রিটমেন্ট, এরমভাবে আমরা তখন আলাদা আলাদা করে জিনিসটাকে শেখাতে থাকছি। তো এটা হচ্ছে সম্পূর্ণ আমি আদার্স যত কোর্স করেছি তার একটা মিলিত জায়গা। অবশ্যই এর মধ্যে প্রাণী হিলিং এর কিছুটা পার্ট থাকে এবং আদার্স বেশ কিছু অন্যান্য জায়গার জিনিসও থাকে। এখানে কিছুটা ক্রিস্টাল থাকে, ক্রিস্টাল ইউজ না করে আলাদা করে ক্রিস্টাল কিনতে হবে না আপনাকে, অথচ আপনি ক্রিস্টালের ট্রিটমেন্ট করতে পারবেন, সেই জায়গাটা এখানে শেখানো হয়। কাজে সব মিলিত এইটা দুটো পার্টে কোর্সটা, যেটা কিন্তু অবশ্যই 2023-এর প্রথম দিকেই থাকবে। কাজেই যারা মনে করছেন যে আপনারা এটাকে প্রফেশনাল নিতে চান, রেকি ফার্স্ট ডিগ্রি করার পর, রেকি সেকেন্ড ডিগ্রি করার পর আপনারা এটাকে প্রফেশনাল নিতে চাইছেন, তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগে থাকুন, যে আপনারা যাদের ট্রিটমেন্ট করছে তাদের ফিডব্যাক জানাতে থাকুন, যারা ট্রিটমেন্ট নিচ্ছেন তারা যদি উপকৃত হন, তারা শিখতে ইন্টারেস্টেড হলে তাদের ক্লাসে পাঠান, তাদের সাথে ইন্টারাকশনে আপনার ট্রিটমেন্টের পদ্ধতি আমরা বুঝে যাব। এইভাবে কিন্তু আমরা অবশ্যই আপনি রেকি ইন্টেনসিভ করতে পারবেন। দুদিনের ফুল ডে ওয়ার্কশপে আমরা যে রেকি শেখাচ্ছি, এই দুদিনের ফুল ডে ওয়ার্কশপে আমরা রেকি ফার্স্ট ডিগ্রি যখন শেখাচ্ছি, এমন কোনো শারীরিক বা মানসিক রোগ নেই যেটা সারে না। হ্যাঁ, হাঁটুর ব্যথা, এই শীতকাল সবে শীত পড়ছে, এখনো মাঝে মাঝে গরম করে উঠছে কিন্তু মোটামুটি শীত পড়ে গেছে, যাদের ব্যথা রিলেটেড সমস্যা আছে তারা একটু তো অবশ্যই ভুগছেন, ব্যথা টাথা বাড়ছে, প্রেশার জনিত সমস্যা যাদের আছে, যদি এখনই বেশি টুপি ফুপি পরে ফেলেন প্রেশার বাড়তে পারে, কাজেই বুঝে শুনে গরম জামা পরুন। চেষ্টা করবেন যাদের খুব বেশি প্রেশারের সমস্যা ঘাড়টাকে ফ্রি রাখতে চেষ্টা করবেন, অকারণে টুপি পরে ফেলবেন না খুব মোটা টোটা, দেখতে সুন্দর টুপি হতে পারে, খুব মোটা টুপি হতে পারে, কলকাতায় ওগুলো লাগে না, আমরা বেড়াতে যাবার জন্য ওগুলো রেখে দেওয়াই ভালো। তো এইভাবে যাদের কিডনি প্রবলেম রয়েছে তাদের এই সময় অনেক রকমের, যেহেতু প্রেশারটা ফ্লাকচুয়েট করে সেহেতু কিডনি প্রবলেমও দেখা দেয়, পা ফোলার সমস্যা দেখা দেয়, যাদের অ্যাজমা আছে তাদের তো কথাই নেই, তারা বোধহয় প্রমাদ গুনতে শুরু করে দিয়েছেন। রেকি ফার্স্ট ডিগ্রি করে
আমরা কিন্তু এই সমস্ত রকম প্রবলেম থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। হতে পারে সেটা নিউরো প্রবলেম, চোখের প্রবলেম, হতে পারে থাইরয়েডের প্রবলেম, অ্যাজমা, হার্টের প্রবলেম বা প্রেশারজনিত সমস্যা, কিডনির সমস্যা, নার্ভের সমস্যা, গাইনোকোলজিক্যাল সমস্যা, যে কোনো ধরনের পেটের সমস্যা। এই ঠান্ডা গরমের এই যে আবহ, এইটাতে আমরা মানে রাতে প্রয়োজন হোক না হোক হয়তো লেপকম্বল চাপা দিয়ে ফেলছি, তার জন্য একটা পেট গরমের প্রবণতা দেখা দেয়। তার জন্য গ্যাস অ্যাসিডিটি যাদের রয়েছে তাদের কিন্তু অনেক সময় গ্যাস অ্যাসিডিটি বাড়ে। আমাদের প্রথম দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার বলুন। বলছেন যে আমি মানে কোনো কিছু ব্যাপার যদি কোনো মানে ঘটনা হয় মানে আমার টেনশনটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়, মানে খুব টেনশন হয়ে যায়। ঠিক আছে, তো রেকি শিখলে কি টেনশন কমানো যায়? 100% তখন দেখবেন আপনার মনে হচ্ছে টেনশনটা হচ্ছে না, টেনশন হলে কেমন হয় ঘামতে থাকি, এই সমস্ত গুলো এটা একেবারেই যাবে, উইদিন এ মান্থ যাবে। রেকি শিখে আপনি যদি প্র্যাকটিস করেন এক মাসের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। সামনেই আমাদের কৃষ্ণনগর ক্লাস আছে, আপনার থেকে একটু দূরে হলেও আপনাদের লাইনে যদি মনে করেন তাহলে 16-17 কৃষ্ণনগরে ক্লাস করতে পারেন। আদারওয়াইজ রিশরা বা টালিগঞ্জে আমাদের নেক্সট ক্লাস যখন হবে তখন আপনি ক্লাস জয়েন করতে পারেন। অনুষ্ঠান হয়ে গেলে বা আগামীকাল সারাদিন আমি আপনাদের জন্য থাকবো। 9831002429 বা 8777417260 নম্বরে অবশ্যই আপনারা ফোন করতে থাকুন ক্লাসের ডিটেলস জানার জন্য। সামনে কৃষ্ণনগর ক্লাস রয়েছে, কৃষ্ণনগরে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি দুটোই হবে। যারা অলরেডি কৃষ্ণনগরে ফার্স্ট ডিগ্রি করেছেন তারা সেকেন্ড ডিগ্রির জন্য আর্লিয়াস পসিবল মৌসুমীর সঙ্গে যোগাযোগ করুন। যদি মৌসুমীর নাম্বার না থাকে তাহলে আমাকে ফোন করে মৌসুমীর নাম্বার নিয়ে মৌসুমীর সাথে যোগাযোগ করুন। অবশ্যই নাম এনরোল করাটা খুব জরুরি। 16-17 ক্লাস রয়েছে আমাদের কৃষ্ণনগরে। হ্যাঁ, এটা শুক্র শনি ক্লাস আছে কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি দুটো ক্লাসই হবে। যারা ফার্স্ট ডিগ্রি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন, নাম এনরোল করুন। অনলাইনেও নাম এনরোল করা যায়, 8777417260 নাম্বারটা লিখে রাখুন, অনলাইনেও বুকিং করা যাবে। বা যদি আপনারা চাইছেন অফলাইনে জায়গাটা দেখে আসতে অবশ্যই মৌসুমীর ওখানে গিয়ে দেখে শুনে নাম লেখাতে পারেন। দুদিনের ওয়ার্কশপে ফার্স্ট ডিগ্রি হয়, ফার্স্ট ডিগ্রির পরে যতবার খুশি আপনি এসে চেক আপ করাতে পারবেন। এই যে হাঁটুর ব্যথা বলুন, লাংসের প্রবলেম বলুন, আপনি শিখে গেলেন দিয়ে আর আপনাকে খুঁজে পাওয়া গেল না, আপনি কিন্তু প্র্যাকটিস করছেন কিন্তু ভুল করছেন। রেকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি। রেকি চিকিৎসাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ড্রাগলেস অ্যান্ড হার্মলেস ট্রিটমেন্ট মেথড হিসাবে স্বীকৃতি দিয়েছে। ড্রাগলেস মেথড অর্থাৎ এখানে কোনো রকম কোনো মেডিসিনের ব্যাপার নেই, কোনো কিছু খেতে পড়তে মাখতে দেওয়া হবে না। হার্মলেস অর্থাৎ আপনি যদি ট্রিটমেন্টটা শিখে যাবার পরে আর আমাদের ধারপাশ মারালেন না, আর আপনি আমাদের কাছে এলেন না, ঠিক করছেন কি ভুল করছেন সেটা দেখতে দেখাতে এলেন না, তাতে আপনার যে বিরাট কোনো ক্ষতি হবে তা হয়তো নয়, কিন্তু আপনি যদি বাড়িতে বসে নিজেই ভুল করতে থাকেন, নিজের ভুল নিজে ধরতে পারলে তো ভুলটা করতেনই না। যে মুহূর্তে আপনি ভুল করে যাচ্ছেন দিনের পর দিন সেহেতু আপনার উপকারটা হচ্ছে না। তার জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসার মানে যেটা রেখে থাকি যে বিনামূল্যে সম্পূর্ণ চেক আপ, যে আপনি বাড়িতে যে প্র্যাকটিসটা করছেন সেটা ঠিক করছেন কি ভুল করছেন সেটা বারবার এসে চেক আপ করতে বলা হয়। চেক আপ করলে ভুল ভ্রান্তিগুলো বেরিয়ে আসে এবং পারফেকশন আসে। পারফেক্টলি 21 ডেজ প্র্যাকটিস করার পর আপনি এলিজিবল ফর সেকেন্ড ডিগ্রি। যারা অলরেডি কৃষ্ণনগরে ফার্স্ট ডিগ্রি করেছেন, চেক আপ করেছেন মৌসুমীর কাছে, আর্লিয়েস্ট পসিবল সেকেন্ড ডিগ্রির জন্য নাম এনরোল করতে পারেন। সেকেন্ড ডিগ্রিকে সবসময়ই আমরা বলে থাকি এটা আমাদের লাইফস্টাইলকে উন্নত করার একটা রাস্তা। ধরুন আপনি যে ব্যবসাটা করছেন, ব্যবসাটার যদি উন্নতি হয় তাহলে সেটা কি আপনার জন্য ভালো নয়? রেকি প্রোগ্রামিং রেকি দিয়ে যে কোনো ধরনের ব্যবসার উন্নতি করা যেমন সম্ভব। কারো থেকে আপনি টাকা পান সে দিচ্ছে না, তাকে বেশি করে বলতেও পারছে না, ঠেসে প্রোগ্রামিং করুন দেখবেন সে এসে দিয়ে যাচ্ছে। ভীষণ মজার এই প্রোগ্রামিং রেকি ব্যাপারটা। আপনার কিছু হারিয়ে গেছে যেটা আপনি খুঁজে পাচ্ছেন না, প্রোগ্রামিং রেকি করলে অবশ্যই সেটা খুঁজে পাবেন।
এরকম ভাবে মানে আমার এক্সপেরিয়েন্সে এরকমও আছে, আমি সুটকেস মানে ট্রেনে ফেলে রেখে নেমে এসেছি, আসলে আমার সঙ্গে অনেকে মুভ করে বাইরে ক্লাস থেকে ফিরি যখন, তখন আমি যদি জানি ওরাই কেউ নিয়েছে মানে এনি হাউ মানে এই ভেবেছে ও নেবে ও ভেবেছে ও নেবে, এইভাবে একবার সুটকেস হয়েছে সেটা প্রায় 7 দিন বাদে ফেরত পেয়েছি, একবার ক্যামেরা হয়েছে যেটা 4 ঘন্টার মধ্যে ফেরত পেয়েছি, মানে ভাবতে পারছেন নতুন হ্যান্ডিক্যাপ, সেটা ট্রেনে রেখে আমরা ইন্টারসিটি থেকে নেমে পড়লাম দুর্গাপুরে। তো এরকম এক্সপিরিয়েন্সও আমার হয়েছে যেটা প্রোগ্রামিং রেকি করে কিন্তু অনায়াসে ফেরত পাওয়া গেছে। কাজেই যে কোনো জিনিস হারিয়ে গেলে অবশ্যই আপনারা কিন্তু ফেরত পেতে পারেন প্রোগ্রামিং রেকির মাধ্যমে। প্রোগ্রামিং রেকি দিয়ে অনেক কিছু করা যায়, যেমন আপনার বাচ্চা, যাদের বাচ্চাদের প্রবলেম আছে সিওপিডি থেকে সরি মানে সেরেব্রাল পলসি থেকে শুরু করে তাদের অটিজম বলুন বা ডিলেড মাইলস্টোন, বয়সের সঙ্গে সঙ্গে মানসিক গ্রোথটা হচ্ছে না, সেই সমস্ত বাচ্চাদের ট্রিটমেন্ট তো অবশ্যই রেকিতে হয়। এই সমস্ত চ্যালেঞ্জ বাচ্চারা কিন্তু 100% কিওর হতে পারে। সেই জায়গায় পাশাপাশি আমি সব সময় ডিস্টেন্স রেখি এবং প্রোগ্রামিং রেখিকে সঙ্গে রাখতে বলি, যে সাপোজ যে বাচ্চাটা হাঁটতে পারে না তাকে ট্রিটমেন্ট তো করছেনই, কিন্তু বাচ্চাটা হাঁটতে পারছে তার কিন্তু প্রোগ্রামিং রেখি করলে রেজাল্টটা অনেক তাড়াতাড়ি পাওয়া যায়। তেমনি যে বাচ্চা কথা বলে না প্রোগ্রামিং রেখি করলে তার কথাটা অনেক তাড়াতাড়ি আসে, সেই রকম যেসব বাচ্চার মানসিক বয়স শারীরিক বয়সের সঙ্গে মিলছে না, মেন্টালি অনেকটাই পিছিয়ে রয়েছে, প্রোগ্রামিং রেকি দিয়ে খুব তাড়াতাড়ি তাদের শারীরিক এবং মানসিক বয়সকে এক জায়গায় নিয়ে চলে যাওয়া যায়। এইভাবে রেকি আমাদের চ্যালেঞ্জ বাচ্চাদের ক্ষেত্রে অসাধারণ উপকার করে। যা অবশ্যই আমি বলবো আমাদের দুটো নাম্বারকে আপনারা লিখে রাখুন, নোট করে রাখুন বা মোবাইলে সেভ করে রাখুন। রাস্তায় ঘাটে চলতে ফিরতে আমরা এরকম অনেক বাচ্চা দেখে থাকি যারা বাবা মার সঙ্গে রয়েছে, তারা চ্যালেঞ্জ, তারা কেউ সেরিব্রাল পলসি, কেউ অটিজম, কেউ হাঁটতে পারে না, কারো মুখ দিয়ে নাল পড়ে, এই সমস্ত বাবা মায়েদের আমার নাম্বারটা দিয়ে হেল্প করুন। অজস্র বাচ্চা সুস্থ জীবনস্রোতে ফিরে গেছে, আপনার হয়তো কারো ভালো করার একটু ইচ্ছে আছে, এই নাম্বারটা দিয়ে তাকে হেল্প করলে 10 জনকে দিলে হয়তো 2 জন আসবে, এই 2 জনের 2 বাচ্চা যে সুস্থ জীবনস্রোতে ফিরবে সেটা কিন্তু আপনার কৃতিত্ব। কাজেই অবশ্যই যারা আমাদের অনুষ্ঠান এখন দেখছেন ফেসবুক লাইভে, টিভিতে দেখছেন, ফেসবুকে দেখছেন, পরে দেখবেন, ইউটিউবে দেখবেন, প্রত্যেককে বলবো 8777417260 নম্বরে অবশ্যই ফোন করতে পারেন যে কেউ, বা 9831002429 এই নাম্বারটা 1999 সাল থেকে আমার চলছে, 2022 আমার রেইকি জীবনের 25 বছর শেষ হচ্ছে, তো 25টা বছর ধরে রেইকি নিয়ে কাজ করছি, 25 বছর ধরে এইটুকুই বলবো যে 25 বছর ধরে কাজ করে এমন কোন রোগ পাইনি যেটাতে উপকার পাওয়া যায় না, আর ঠিক সেই জন্যই বোধ হয় 2000 সাল থেকে প্রতি রবিবার সন্ধে 7টায় লাইভ প্রোগ্রাম আমি কখনো মিস করি না। হ্যাঁ কোনো কোনো মানে এখন যে পরিমাণ বিয়েবাড়ি চলছে আর মানে বিভিন্ন রকমের কাজকর্ম ব্যস্ততায় হয়তো কখনো কখনো লাইভ করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি, মানে আজকেও বুঝতে পারছেন এরকমই কোনো অনুষ্ঠানের জায়গায় যাবার রয়েছে, তবু আমি কিন্তু লাইভটা মিস করতে চাই না। এই লাইভ প্রোগ্রামটা এই জন্যই করি যাতে সরাসরি আপনাদের কাছে পৌঁছানো যায়, এবং আপনাদেরকে রিকোয়েস্ট 8777417260 বা 9831002429 এই নাম্বারগুলো লিখে রাখুন, মোবাইলে সেভ করে রাখুন, যে মিত্র রেকি বলে যাজ্ঞসেনী মিত্র উচ্চারণ করতে সকলকে বড্ড হোঁচট খেতে হয়, প্লিজ যে মিত্র বলুন আমার ভালো লাগবে, যে মিত্র রেকি বলে সেভ করুন, যাজ্ঞসেনী মিত্র রেকি দিয়ে ইউটিউবে সার্চ করুন, প্রচুর প্রোগ্রাম পাবেন। যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল রয়েছে, অনেক ভিডিওস দেখতে পাবেন, দেখতে পাবেন সেখানে রয়েছে অয়ন্তিক যার মা বাবা 18 বছর বিয়ের পর 18 বছর সন্তান পাননি, রেকি শেখার পর অয়ন্তিক এসছে, অয়ন্তিক তার 5 বছর বয়সে রেকি শিখেছে, এখনো এমন কোনো দিন নেই যেদিন অয়ন্তিক রেকি মিস করে, রেগুলার প্র্যাকটিস করে, অসাধারণ প্রতিভা। তো এরকম রেকি বেবি, যারা রেকি বেবি হয় তাদের প্রতিভাটা একটু বেশি হয়, তারা অনেক বেশি ইন্টেলিজেন্ট বাচ্চা হয়,
যারা মনে করছেন সামনে কনসিভ করতে চলেছেন বা বেবি নেবেন, এবার অবশ্যই রেকি শিখুন। বেবি একদম জন্মানোর আগে থেকে রেকি পা, কসমিক এনার্জি রেকি। আমাদের এনভায়রনমেন্ট জুড়ে রয়েছে বোসন কণা, এই বোসন কণা অ্যাকুমুলেটেড হয়ে রেইকি বা কসমিক এনার্জি তৈরি করছে। এই কসমিক এনার্জি আপনার শরীরের মধ্যে দিয়ে, বেবির মধ্যে দিয়ে যখন পাস করবে, তখন অবশ্যই ইচ অ্যান্ড এভরি সেল এনার্জেটিক হবে, টক্সিন ফ্রি হবে, কখনোই কোনো রকম কোনো নেগেটিভ কিছুর চান্সেস থাকবে না। তো এরকম ভাবে যদি মনে করছেন যে আপনারা সামনে হয়তো কনসিভ করার কথা ভাবছেন, রেইকিটা আগে শিখে রাখুন। যারা মোটামুটি কনসিভ করে গেছেন তারাও রেইকি শিখতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি কিন্তু এরকম বেশ 4 মাস 6 মাস একদম শেষের দিক সেরকম জায়গাও আমরা কিন্তু রেইকি শিখিয়ে দেখেছি, কোনো অসুবিধে তো হয়ই না, তাদের পরবর্তী যে ক্যারি করাটা অনেক স্মুথ হয়। কাজেই যারা মনে করছেন যে সামনে তাদের এরকম কিছু ক্যারি করার প্ল্যান রয়েছে, অবশ্যই রেইকি শিখতে পারেন। ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি দুটোই করে যারা কনসিভ করতে পারছেন না তারা অবশ্যই কনসিভ করতে পারবেন। দুদিনের ফুল ডে ওয়ার্কশপ, এতে ফার্স্ট ডিগ্রি রেইকি শেখা যায়, শিখে নিজেকে এবং নিজের পরিবারের যাবতীয় রোগের ওপরে অ্যাপ্লাই করা যায়। এছাড়াও সেকেন্ড ডিগ্রি রেইকি করে আপনি চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে করতে পারবেন, ডিস্টেন্স রেইকি করতে পারবেন, প্রোগ্রামিং রেইকি, রিলেশন রেইকি করতে পারবেন। দুদিনের ওয়ার্কশপে সেকেন্ড ডিগ্রি করে আপনার লাইফস্টাইল স্মুথ হয়ে যেতে পারে, এই সুযোগ অবশ্যই হাতছাড়া করবেন না। দুদিনের ওয়ার্কশপ করে সেকেন্ড ডিগ্রি করে যখন আপনার মনে হলো না এত সুন্দর জিনিসটা, আমি এটাকে নিয়ে প্রফেশনালি কাজ করব, এটাকে মানে আমরা ইনস্টিটিউশন আপনাকে পেশেন্ট দেবে, সেই জায়গায় যখন আপনি পৌঁছচ্ছেন তখন নিশ্চয়ই আপনি আমাদের হিলার কোর্স করে নিতে পারেন। আমাদের প্রফেশনাল হিলার কোর্স দুদিনের, দুদিন করে দুটো কোর্স হয়, অবশ্যই সেগুলো করে আপনার রেইকিকে প্রফেশন হিসাবে নিতে পারেন। তো এইভাবে আমরা রেইকি দিয়ে নিজের লাইফস্টাইলকে সম্পূর্ণভাবে বদলে ফেলতে পারি। এমন অনেক হাউসওয়াইফ আছেন যারা রেইকি শিখেছেন প্রথমত, তারপরে কনকিউরিসিটি অ্যাডভান্স কোর্সও করেছেন বাচ্চাদের পড়াশুনো হেনতানোর জন্য, পরবর্তীকালে তারা প্রফেশনে এসছেন এবং তারা প্রফেশনালি 100% সাকসেস, ভীষণ রকম মানে সংসার করে সব কিছু করে দুপুর বিকেলটুকু বেরিয়ে ট্রিটমেন্ট করে তারা আর্ন করছেন, স্বনির্ভর হচ্ছেন। কাজেই যদি আপনারা মনে করেন রেইকির মাধ্যমেও কিন্তু প্রফেশন বানানো যায়, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি যারা সাকসেসফুলি করেছেন, মঙ্গলবার বিকেল 5টা থেকে 7টা 92 উদয়শঙ্কর সরণি বাঙুর হসপিটালের পাশে যেখানে ক্লাস হয় সেখানে আমার চেম্বার থাকে, আমি নিজে থাকি, অবশ্যই মঙ্গলবার 5টা থেকে 7টা আসুন। এবং আপনারা যে কাজ করছেন, কাজ আরও বেশি কিছু করতে চান বা যা শিখেছেন ঠিক করছেন কি ভুল করছেন সেগুলো সম্পর্কে সেগুলো চেক আপ করিয়ে যান, এবং যারা রেইকি সম্পর্কে আরও বেশি কিছু সামনাসামনি জানতে চান, পেশেন্ট দেখাতে চান, তারাও মঙ্গলবার বিকেল 5টা থেকে 7টা 92 উদয়শঙ্কর সরণিতে আসতে পারেন। আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছে, আপনাদের ফোন করা চালু হোক 8777417260 বা 9833100249 এই হেল্পলাইন নাম্বারে। আজকে আসি, দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7টায়। নমস্কার।